কবে বলবে দেখবেন, সকালবেলায় গেরুয়া শরবত খেতে হবে। কে কি পড়বেন, কে কি কালার পছন্দ করবেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। বলছে এনআরসি করার আমি নাকি কে, আমি নাকি কোন হরিদাস পাল। আমি বলি আমি হরিদাস পাল নয়, তুমি নয় গুরুদাস পাল। এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে, আমি যদি করতে না দিই কারো ক্ষমতা নেই করবার, আমি করতে দেব না। করেছিলে তো আসামে, করনি মনে নেই আপনাদের? 19 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছিল, আন্দোলন করেছিল একমাত্র দল আমরা, কংগ্রেসও নয়, সিপিএমও নয়, অন্য কেউ নয়। তুই করার কে রে? টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা বানাবি, সাজিয়ে গুজিয়ে বোমা? মনে রাখবে ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। বোমা ফাটালে জবাবটা হবে কালি পটকা দিয়ে, কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না। তোমরা মিথ্যে কথা বলো, তোমরা মিথ্যে কথা টিভিকে দিয়ে বলো, তোমরা মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কে দাঙ্গা করাও। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি। বলে কিনা আমরা আবাস করতে দিইনি, 42 লক্ষ আবাস আমরা তৈরি করেছি বাংলায়। যদি সত্যি হয় কান মূলে ক্ষমা চাইবেন, আর যদি সত্যি না হয় মিথ্যেটা বলবেন। সব পঞ্চায়েত আমাদের নয়, তা সত্ত্বেও সমস্ত কিছু ছানবিন করে 350% টিম এসছে। 42 লক্ষ আমরা আগে করেছি বাড়ি, আরো 11 লক্ষ করবার জন্য। আর বাড়ির টাকা একা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, আমাদেরও অর্ধেক দিতে হয়। আর আমাদের যে টাকাটা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজে, দিতে বাধ্য। তাতে মনে রাখবেন বলে একটাও নাকি বাড়ি না করে আমরা খেয়ে নিয়েছি। 42 লক্ষ বাড়ি ওদের গুরুদাসরা করে দিয়েছে, জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করুন হরিদাসা গদ্দর, তুমি কি ছিলে আর আজ কি হয়েছ? আঙুল ফুলে কলা গাছ হইয়া গেছো, নিজের কত কি? কেন বিজেপিতে গেলে? টাকা বাঁচাতে, নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে? মনে রেখে দিও বিজেপি কাল থাকবে না, তোমাদের মতো গদ্দারদের আমরা কোনোদিন জায়গা দেব না, কোনোদিন জায়গা দেব না, কোনোদিন জায়গা দেব না। তাই জেনে রাখুন এনআরসি হবে না। বিজেপি বলছে করতে হবে, আমরা বলছি হবে না। কে এত করে দেখল সবাইকে বললো অ্যাপ্লাই করতে ইলেকশনের মধ্যে? কেউ অ্যাপ্লাই করেছে? দরখাস্ত করলেই বিদেশি হয়ে গেল, মানে আপনার আধার কার্ড বন্ধ, আপনার প্যান কার্ড বন্ধ, আপনার সব কিছু বন্ধ, আপনার সব অধিকার কেড়ে নেবে। কেউ ভুলেও কে একা করবেন না। আর একটা করেছে ম্যানিফেস্টোয়ে, ইউনিফর্ম সিভিল কোড করবে, মানে কোন ধর্মের কোন অস্তিত্ব থাকবে না, কোন স্বাধীনতা থাকবে না। তপশিলি ভাই বোনেরা আপনাদের একরকম স্বাধীনতা, আদিবাসী ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম, সংখ্যালঘু ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম, হিন্দু ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম, এক একটা ধর্মের এক একটা রীতি নিয়ম, সবটাই কন্ট্রোল করবে? আজকে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, আমি এটা বলছি না যে মাছ মাংস ডিম আপনাকে খেতেই হবে, কিন্তু কে খাবে কি না খাবে সে নিজে ঠিক করবে, তাই তো?
আপনি দুধ খান না, মাখন খান, ছানা খান, সোয়াবিন খান, বার্লি খান, দুধ খান, কেউ তো বারণ করেনি। যারা ভেজ তারা খাবে, আর যারা ননভেজ, ভেজে বরঞ্চ খরচা বেশি হয়। ননভেজে মায়েরা একটা মাছের ঝোল করে দিল, মাছের ঝোল ভাতে হয়ে গেল। আর ননভেজে নানা রকম পদ রান্না করতে হয়, তাই মনে রাখবেন 80% লোক ইন্ডিয়াতে ননভেজও খায়। যারা ভেজ খায় তাদের ভেজ খেতে দিন, আমাদের কোনো আপত্তি নেই। যারা ননভেজ খায় তাদের ননভেজ খেতে দিন। তোমরা কে সব ব্যাপারে ইন্টারফেয়ার করবে?